সাইকেলে নেই সিট, চেইন আর প্যাডেলের উপরে, তাতে চেপেই বাইককে পেছনে ফেললেন এই ব্যক্তি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়, তার মধ্যে এমন অনেক ভিডিও থাকে যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে ভাইরাল হওয়ার জন্য মানুষ এমন অনেক কিছুই করে বসে যা তাকে বিপদের মুখে ঠেলে দেয়। আবার কোনো মানুষ এমন অনেক প্রতিভা উঠে আসে যা ভাবনারও বাইরে। তেমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি লোক রাস্তায় অভিনব স্টাইলে সাইকেল চালাচ্ছেন, তাতে যে তার একেবারে বিপদ ঝুঁকি নেই এমনটা ভাবা ভুল। আপনার মনে হতে পারে প্রতিদিনই এমন অনেক ঘটনাই ঘটেছে, তাতে ভাইরাল হওয়ার মতো কি রয়েছে? ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না, লোকটির সাইকেলের কোনো সিট নেই, বরং সিটের জায়গায় রয়েছে সাইকেলের প্যাডেল। গোল মেলে মনে হচ্ছে, তাই না? চলুন আগে দেখে নেওয়া যাক সেই ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে একটি লোক সাইকেল চালিয়ে যাচ্ছে, এত জোরে চালাচ্ছে যে একটি বাইককেও পেছনে ফেলে দিচ্ছে। চালানোর স্টাইলটাও অন্যরকম, এমনকি সাইকেলটিও অন্য সব সাধারণ সাইকেলের থেকে অন্যরকম। সাইকেলের সিটের জায়গায় রয়েছে প্যাডেল, সেই প্যাডেল করেই এগিয়ে চলছে সাইকেল। R15 এর মতো সুপার বাইককেও ছাড়িয়ে যাচ্ছেন, এমন সাইকেল চালানো দেখে রাস্তায় হতবাক সকলেই।